আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। সবাইকে জানাই হচ্ছে ঈদ মোবারক। আজকে হচ্ছে ঈদের আগের দিন, কালকে হচ্ছে ঈদ। তো আমরা ঈদের আগের দিন কি কি করলাম সবকিছু আপনাদের দেখাবো। আর আমার চ্যানেল মনিটাইজ হয়ে গেছে ঈদের আগে আগে, যেটা আমার প্রধান একটা লক্ষ্য ছিল যে মই ঈদের আগে আগে আমি মনিটাইজ করে ফেলবো। সো ঈদের আগে মনিটাইজ হয়ে গেছে, সো আমি খুবই খুশি। সো আপনাদের অনেক ধন্যবাদ জানাই যে আমাকে এভাবে সাপোর্ট করার জন্য। তো চলুন মূল ভিডিওতে যাওয়া। এই তো মনি হচ্ছে আব্বুকে মেহেদি দিয়ে দিচ্ছে, দেখতেই পাচ্ছেন। আব্বুর চুলে মেহেদি দিচ্ছে এবং দাড়িতে মেহেদি দিচ্ছে, কারণ আব্বুর দাড়ি আর চুলগুলো পেকে সাদা হয়ে গেছে। এই জন্য মনি মেহেদি দিয়ে দিচ্ছে জোর করে ধরে। আব্বু দিবে না, তারপরও দিয়ে দিচ্ছে, কারণ কালকে ঈদ, আমাদের একটু ঈদের প্রিপারেশন নিতে হবে। সো আব্বুরটা শেষ হইলে তারপরে আমারটা শুরু হবে। এই যে দেখতেই পাচ্ছেন, এবার আমি মেহেদি দিচ্ছি মাথায়। মেহেদি দিতাম না, মেহেদি অনেকগুলো বেঁচে গেছে, তো ভাবলাম মাথায় দেই। আসলে মেহেদির চুলের জন্য খুবই উপকারী। মেহেদি চুলে দিলে চুলটা অনেক সিল্কি হয়, অনেক ভালো থাকে। তো মাঝে মধ্যে আসলে চুলের যত্ন নেওয়া উচিত। আমরা যারা ছেলেরা আছি, তারা হয়তো অনেক সময় বাইরে থাকি, রৌদ্রে থাকি, বাইক টাইক চালাই, সো চুলের আসলে যেভাবে যত্ন নেওয়া হয় না, সো চুলের আসলে যত্ন নেওয়া উচিত, যেটা আমি হচ্ছে নিতাম না, বাট মনি আমাকে মাঝে মধ্যে দিয়ে দেয়, সো এই জন্য নেওয়া হয়। সো এই যে দেখুন, এইবার হচ্ছে আমার ফেসিয়াল চলতিছে, যেটা হচ্ছে সবাই জেন্টস পার্লারে যে করতেছেন, বাট এইটা হচ্ছে মনি আমাকে বাসায় করে দিচ্ছে, দেখতে পাচ্ছেন। এই যে মুখে কী কী যেন ও বাসায় কী কী যেন দিয়ে বানাইছে, সো ওইটাই আমাকে দিচ্ছে, সবাইকে দিয়ে দিচ্ছে। সো আমি কেন বাদ যাব, কারণ আমার হচ্ছে রোদ্রে বাইক টাইক চালানোর কারণে আসলে ফেসটাও অনেক নষ্ট হয়ে যাচ্ছে এবং কালো হয়ে যাচ্ছে। এই জন্য মনি আমাকে বিভিন্ন ধরনের ফেসিয়াল করে দিবে ঈদের জন্য। সো যে দেখুন কী কী যেন দিয়ে ঘষে দিচ্ছে। সো আমার আসলে খুবই কষ্ট হচ্ছে, চোখ খুলতে পারতেছি না, মুখ খুলতে পারতেছি না, অনুমতে শুধু নিঃশ্বাসটা নিচ্ছি। সো এইটা দেওয়ার পরে আবার আরেকটা স্টেপ শুরু হবে, যে দেখুন কী অবস্থা আমার। এইটা দেখার পরে আমি নিজে নিজে হাসতে হাসতে শেষ, কী যে অবস্থা দেখুন, মানে চোখের উপরে শশা দিছে। আর এমন অ্যাঙ্গেলে ক্যামেরাটা ধরছে, মনিরে বলছিলাম যে একটু ভিডিও করে দাও, সো এমন অ্যাঙ্গেলে ক্যামেরাটা ধরে ভিডিওটা করছে। আমি দেখার পরে এত হাসছি, সবাই হাসতেছে। সো ওই ভিডিওটা দেখলে আপনারা যে কী করবেন আল্লাহ জানে, যে দেখুন অবস্থা মানে কীরকম দেখা যাচ্ছে, আবার শশা খুলে পড়েও যাচ্ছে। সো এই যে আবার শশা দুইটা চোখে দিয়ে দিছে, চোখটা প্রচুর ঠান্ডা লাগতেছে, এবং এটা টমেটো দিয়ে আমাকে ঘষে দিচ্ছে। সো কীরকম জোকারের মতো লাগতেছে। সো তারপরও আপনাদের দিলাম, আপনারা মজা পাবেন। সো দেখুন এইভাবে ফেসিয়াল চলতেছে, একটু পরপর শশাটা খুলে পড়ে যাচ্ছে, ওইটা আবার তুলে দিচ্ছে। দেখুন আমার মানে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, মুখ খুলতে পারতেছি না, কী যে বিরক্ত লাগতেছে। তারপরও খুব কষ্ট টষ্ট করে চেয়ারের সাথে হেলান দিয়ে বসে আসি, নাহলে শশাও পড়ে যায়। সো আমার ওই ফেসিয়াল দেওয়া শেষ, এবার আরেকটা চলতেছে। এটা কী যেন একটা ফেসিয়াল প্যাক দিচ্ছে, দিয়ে আমার মুখটা একটু পরিষ্কার ক্লিন করে দিচ্ছে। সো গেঞ্জিতে ভরে দেখে গেঞ্জি টেঞ্জি খুলে ফেলছি, যাতে এবার অনেক ভালোভাবে ফেসিয়ালটা নিতে পারি। সো ফেসিয়াল টেসিয়াল করার শেষে আমার হচ্ছে পায়ের ফেসিয়াল চলবে। সো এটা হচ্ছে জেন্টস পার্লারে মেনিকিউর পেডিকিউর বলে। সো আমি এটা বাসায় নিচ্ছি, দেখতে পাচ্ছেন এই যে পায়ের ময়লা ছিল। বাইক চালালে আসলে এই অংশটা খুবই ময়লা হয়ে যায় এবং রোদ্রে থাকার কারণে অংশটা পুড়ে যায়, যারা বাইকার তারা খুব ভালোভাবেই বুঝতে পারবেন। সো এইটা আসলে মাঝে মধ্যে যত্ন নেওয়া উচিত। সো মনি আমাকে যত্ন করে দেয় মাঝে মাঝে। দেখলেন আজকে হচ্ছে হলো আমি কি কি করলাম ঈদের আগের প্রস্তুতি। সবাই হচ্ছে হলো বাইরে যে পার্লারে যে জেন্টস পার্লারে যে করে, বাট আমি আজকে বাসায় করলাম এবং আমাদের আরো অনেক কাজ টাজ করছি। আমার বাইকটা ওয়াশ করছি আজকে আমি নিচে, যেটা আমি ভিডিও করতে পারি না, একা ছিলাম এই জন্য। বাট আজকে হচ্ছে সব যত কাজ ছিল ঈদের প্রস্তুতি বলুন সব কিছুই করে ফেলছি। আর আমার চ্যানেলটা মনিটাইজ হওয়ার কারণে আমি অনেক খুশি। আপনাদের অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা যে আমাকে এভাবে সাপোর্ট করার জন্য। আসলে এই চ্যানেলটা আমি অনেক আগে থেকেই শুরু করছিলাম, প্রায় 5 থেকে 7 বছর আগে। মাঝখানে আমি হতাশ হয়ে বিভিন্ন কারণে আসলে ভিডিও বানানো হয় নাই, কন্টিনিউ করতে পারি নাই, সেই জন্য আর পরে এটা মনিটাইজ হয় নাই, কাজও করি নাই। বাট এবার আমি পুরো লেগেছিলাম,
আজ থেকে প্রায় এক বছর হইল আমি টানা কন্টেন্ট ক্রিয়েট করে যাচ্ছিলাম, এবং আমার একটাই টার্গেট ছিল এটা মনিটাইজ করবে এনি হাউ, কারণ এই চ্যানেলটা অনেকদিন হলো পড়েছিল। আমি আসলে একটা কনফিউশনে ছিলাম যে আসলে মনিটাইজ দিবে কি না, বাট শেষ পর্যন্ত মনিটাইজেশন পেয়ে গেছি, ইউটিউব আমাকে মেইল করে দিছে। সো ইউটিউবকে অনেক ধন্যবাদ, আপনাদেরকেও অনেক ধন্যবাদ, সবাইকে অনেক ধন্যবাদ যে আমাকে মনিটাইজ দিছে। এখন সামনের দিন ভালোভাবে কাটাইলেই হয়, ভালো ভালো কন্টেন্ট দিতে পারলেই হচ্ছে, আপনারাও হ্যাপি আমিও হ্যাপি। সো আশা করি আমাকে এইভাবে সাপোর্ট করে যাবেন, আর সবার ঈদ ভালো কাটুক। সবাই হয়তো গ্রামে গেছে ঈদ করার জন্য, বাট আমি ঢাকাই আছি, কারণ আমার সবাই সব ফ্যামিলি মেম্বার ঢাকাই, এই জন্য ঢাকাই ঈদ করতেছি। সো যারা গ্রামে গেছেন সাবধানে থাকবেন, কারণ প্রচণ্ড গরম এবং লোডশেডিংও হচ্ছে গ্রামে প্রচুর, যেটা আমি শুনলাম। সো সবাই সাবধানে থাকবেন, সবার ঈদ ভালো কাটুক, সবাই ঈদে অনেক আনন্দ করেন ফ্যামিলি নিয়ে, এবং সবার গ্রামে যারা গেছেন গ্রামের পরিবেশটাও সবাই উপভোগ করবেন, এই শুভেচ্ছা থাক, আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। সো সবাইকে জানাই ঈদ মোবারক, আজকে ভিডিও এই পর্যন্তই, নেক্সট কোনো এক ভিডিওতে দেখা হবে। সে অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।